হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাকি কিচেনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের আমি মাছের ডিম দিয়ে লতা রান্না করে দেখাবো, সাথে নেব কাঁঠালের বীজ, লতা আর মাছের ডিম। এখন আমি এই মাছের ডিমটা পুরোটা কেটে নিব, কেটে টুকরো করে নিব। টুকরো করে নেওয়ার পর আমি রান্না শুরু করব। ভিউয়ার্স, আমি এখন মাছের ডিমগুলো টুকরো করে নিয়েছি, চারটা টুকরো করে নিয়েছি। আমি সম্পূর্ণ মাছ দিয়ে লতাগুলো রান্না করব। ততক্ষণ আপনারা ভিডিওটি না কেটে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমি চুলাটি জ্বালিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো আমি তেল ছাড়া ভাজবো। পেঁয়াজগুলো আমি একটু হালকা ভেজে নিলাম, পানিটা ছাড়িয়ে নিলাম, পানিটা শুকিয়ে গেছে পেঁয়াজের। আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব, তার জন্য আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি তেলের মাঝে আরেকটু পেঁয়াজগুলো ভেজে নিব। ভিউয়ার্স, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, বাদামি কালার হয়ে গেছে। এখন আমি কালি জিরা দিয়ে দিব। এখন দিয়ে দিব কাঁঠালের বীজ। কাঁঠালের বীজগুলো আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। আমি এখন নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা। এখন একটু পরিমাণ পানি দিয়ে দিব, তারপর আবার নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে কাঁঠালের বীজের সাথে ভেজে নিব। আমার ভাজা শেষ, এখন আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে নিব। ভিউয়ার্স, আমি এখন কাঁঠালের বীজগুলো কষানোর জন্য একটু ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। ভিউয়ার্স, এখন আমি ঢাকনাটা খুলে নিব। কাঁঠালের বীজগুলো আমার কষানো হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দিব, তারপরে একটু নেড়ে চেড়ে নিব। মাছের ডিমগুলো কষানোর জন্য আরেকটু সময় নিয়ে আমি ডেকে দিব। ভিউয়ার্স, এখন আমি ঢাকনাটা খুলে নিব। হালকাভাবে নেড়ে চেড়ে নিব যাতে মাছের ডিমগুলো ভেঙে না যায়। সেভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মাছের ডিমগুলো ভেঙে না যায়। তারপর আমি এখন আস্তে আস্তে অল্প পরিমাণ করে লতাগুলো দিয়ে দিব। সম্পূর্ণ লতাগুলো দেওয়া শেষ হয়ে গেছে, এখন একটু উল্টে নিব। লতাতে বেশি পানি দেওয়া যাবে না, কি পানি দিলে লতাটা খুব ভালো হবে না। অল্প পরিমাণ পানি দিয়েই রান্নাটা শেষ হয়ে যাবে। ভালোভাবে মশলা এবং ডিমের সাথে আমি লতাগুলোকে
উল্টে পাল্টে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমার মশলার সাথে লতাগুলো মেশানো হয়ে গেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, সাথে সাথে আমাদের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আরেকটু উল্টে নিব, এখন ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা একটু সরিয়ে নিব। হালকাভাবে নেড়ে চেড়ে দিব। আমার লতা তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ভালোভাবে লতাগুলো কেটে পাল্টিয়ে নিচ্ছি। দেখেন ডিমগুলো লতার সাথে কিভাবে সুন্দরভাবে মিশে গেছে। লতা তরকারিতে কোনো পানি রাখা যাবে না, একদম শুকিয়ে ঝরঝরা করে নিতে হবে। আমার লতা তরকারিতে হালকা হালকা একটু পানি আছে। আমি আরেকটু জাল দিয়ে নিব, ঢাকনা দিয়ে আরেকটু সময় ঢেকে রাখব। এখন আমি ঢাকনাটা খুলে নিব। আমার লতা তরকারিটা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিব। দেখেন যখন রান্নাটা শেষ হয়ে যাবে তখন একটু পানি থাকবে না, দেখেন কড়াইয়ে একটু পানি নেই, তখনই বুঝতে পারবেন যে আপনার লতা তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি বেশি পানি দিইনি, এক কাপ পরিমাণ পানি দিয়ে এইটুকু লতা আমি রান্না করলাম মাছের ডিম দিয়ে। বন্ধুরা, যারা আপনারা এই মাছের ডিম দিয়ে রান্নাটা করে খাননি, অবশ্যই অবশ্যই রান্নাটা করে খাবেন। আমি এখন নামিয়ে নিব। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের রেসিপি দেখার জন্য সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।